সবাই ওজন কমানোর ব্যাপারে সচেতন। বয়ঃসন্ধির পর থেকেই ছেলেমেয়েরা বিভিন্নভাবে ওজন কমানোর ব্যাপারে সচেতন হতে থাকে। কেউ পুষ্টিবিদের শরণাপন্ন হয়, আবার কেউ ক্রাশ ডায়েট বেছে নেয়। কিন্তু এ চেষ্টা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কঠিন সমস্যা হতে থাকে। বয়স যখনই 40-এর কোঠায় পা দেয়, তখন ওজন শুধু বাড়তেই থাকে। শরীরের ওজন কিন্তু সবসময় খাওয়া দাওয়া কিংবা ঘুমের জন্য বাড়ে না। এর প্রধান কারণ হরমোনের তারতম্য। আর বেশিরভাগ সময়ে আমরা বুঝি না এই সময়ে কি করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে জানতে পারবেন কোন হরমোনের কাজ কি এবং দেহে এগুলোর অসামঞ্জস্যতা হলে করণীয় কি। তার আগে আপনি হেলবার্তা পরিবারে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লেপটিন, অতিরিক্ত প্রসেসড খাবার, চিনি এবং চিনিযুক্ত খাবার আমাদের দেহে অতিরিক্ত লেপটিন তৈরি করে। এতে দেহের লেপটিন সেন্সিটিভিটি কমে যায়, আর যার দেহে এরূপ ঘটে, খাওয়ার সময় সেই ব্যক্তি বুঝতে পারে না যে কখন তার পেট ভরে যাচ্ছে এবং সে অতিরিক্ত খাবার খেয়েই যায়, আর এই কারণেই ওজন বাড়তে থাকে। লেপটিন বেড়ে গেলে যা করণীয়, 2-3 ঘন্টা পরপর স্বাস্থ্যকর স্ন্যাক্স খেতে হবে, অতিরিক্ত চিনি, মিষ্টি এবং মিষ্টি জাতীয় ফল পরিহার করতে হবে, সারাদিনে প্রচুর পরিমাণে পানি পান করুন, এছাড়াও বিস্কুট, চানাচুর, সাদা চিনি, কোল্ড ড্রিঙ্ক খাওয়া একেবারেই বন্ধ করে দিন। মেলাটোনিন, ঘুমের হরমোন নামেই এটি পরিচিত বেশি। মেলাটোনিনের লেভেলে অসামঞ্জস্যতা দেখা দিলে ইনফ্লেমেশন বাড়ে, দেহে অতিরিক্ত পানি জমে যায়, মেটাবলিজম স্লো হয়ে যায় এবং এর ফলে ওজন ধীরে ধীরে বাড়তে থাকে। মেলাটোনিন বেড়ে গেলে যা করণীয়, রাত 10টার পরে ঘরে কোনো আলো জ্বালাবেন না এবং চোখের সামনে ফোন, পিসি, টিভি রাখবেন না। কাঠবাদাম, চেরি, সূর্যমুখীর বীজ, এলাচি এসব খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন, আর ঘুমের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম করা যাবে না। থাইরয়েডের অভাবে শরীরে ফ্যাট বাড়তে থাকে এবং দেহে পানি জমতে থাকে, ফলে হঠাৎ করেই কয়েক কেজি ওজন বেড়ে যায়। থাইরয়েড হরমোন কমে গেলে যা করণীয়, থাইরয়েডের সমস্যা থাকলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আর ওষুধের সাহায্যে সবসময় হরমোন ব্যালেন্সে রাখার চেষ্টা করতে হবে। আয়োডিনযুক্ত লবণ খেতে হবে এবং কাঁচা শাকসবজি এড়িয়ে যাবার চেষ্টা করতে হবে। কর্টিসল, শরীরে এই হরমোনের লেভেলে ইমব্যালেন্স থাকলে দেহের পুরো সিস্টেম তা একাই ধ্বংস করতে পারে। এর ফলে শরীরে অতিরিক্ত ইনসুলিন তৈরি ও ফ্যাট সেল তৈরি হয় এবং এগুলো শরীরের ওজন বৃদ্ধি করে। কর্টিসল হরমোনে ইমব্যালেন্স হলে যা করণীয়, প্রতিরাতে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে, মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করতে হবে, এছাড়াও প্রসেসড ও প্রিজারভেটিভ খাবার এড়িয়ে চলতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই শেয়ার করে অন্যকেও সচেতন করে দিন।